What's up guys, I'm King, welcome to my channel, King Always King. Aajke amra ashche Momo Inn-e, sorry, Mallika Inn-e. What's up guys, I'm King, welcome to my channel, King Always King. Aajke amra chole eshechi Mallika Inn-e ider ghoraghori korte. Tarpor ekhane apnar iduna jai bhirta tulonamulok bhabe kom ache ar kichukon por hoyto bhir aro bere jabe. Tahole cholun photo shoot korar jonno kono photographer ke niye ashini amra. Hoyto na. To bhai kalke amra Madinate gechhilam. To aajke Mallika Inn আর তারপর যাব নওগাঁর হাসাইকারি বিলে এই ঈদ দারুণ কাটাইতেছি কি অবস্থা আমি তোমার ঈদ কেমন কাটতেছে আমারও খুবই ভালো ও চলে আসো তোমার সাথে আমিও ঘুরতেছি এই জায়গায় কিন্তু সুইমিং পুল করা যায় হ্যাঁ এখানে কিন্তু সুইমিং পুল করা যায় জোস লাগবে সুইমিং পুল করলে একদম Cinematic video na door karta hai na thei ami wedding korar jonno community center na na part one ekhon upload kori ni etai part one hote pare etai part two upload hote pare View an angle like a video now. Joe Sasana, video gula Joe Sasbe, what should I be? That's a gula, come on, I say.
যে আমি একটা ফটো উঠাই। আচ্ছা তুমি এভাবে থাকো, এটা একটু সাইড করে নাও। হ্যাঁ এটা একটু সাইড করে নাও। আমি আর একটু দূরে যাই। স্মাইল। জোস আসছে, জোস। তো আমরা ফটোশুটও করবো, তো তার আগে বলে দেই কিছুদিন আগে অবশ্য এখানে একটা ওয়েডিং হয়েছে মনে হয়, সাজানো আছে, আর এটা কমিউনিটি সেন্টার মল্লিকা ইনের। আর এটা মল্লিকা ইনের রেস্টুরেন্ট প্লাস হোটেল। যারা ঢাকা থেকে বা রংপুর থেকে আসতে চায় নওগাঁ জেলাতে, তারা এখানে উঠতে পারে। সিকিউরিটি আর মল্লিকা ইন নওগাঁর বিগেস্ট রিসোর্ট, সব থেকে বড় রিসোর্ট মল্লিকা ইন। আর অনেক জোস প্লেস, বিশেষ করে প্রতিটা ঈদে আমি এখানে আসি, কারণ এখানে আপনার ফটোগুলা জোস আসে, একদম জোস। তো আমি কত নিয়ে আসি সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। চলো তুমি তুমি একটা কাজ করো, আমি হ্যাঁ আমি কি আনবক্সিং করছি আমার মাইক্রোফোনটার, এটা করতে হবে, এটা একদম জোস মাইক্রোফোন। অবভিয়াসলি আমার চালানে গিয়ে চেক করে আসবেন, হয়তো আমি আপলোড করছি বা এই ভিডিওটার পর হয়তো আপলোড করব। নওগাঁ জেলার মানুষের কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটা হলো যে নেক্সট টাইম আপনি আমাকে কোথায় দেখতে চান বা কোন রেস্টুরেন্টে দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আশা করি সেখানে আমি অবশ্যই ভিডিও করতে যাব। ফটোশ্যুট প্লাস মল্লিকা ইনের রেস্টুরেন্টের বাইরের ভিডিও নেওয়া প্রায় শেষ, এখন আমরা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টের ভিডিও নেওয়ার জন্য। প্রথমেই বলে দেই যে একতলায় কফি হাউস এবং দোতলায় রেস্টুরেন্ট। আর অনেকে হয়তো এটা বলে যে মল্লিকা ইনের খাবারের প্রাইসটা অনেক বেশি, তবে বাকি রেস্টুরেন্টের তুলনায় মল্লিকা ইনের খাবারের প্রাইসটা অনেক বেশি, কিন্তু বাকি রেস্টুরেন্টের তুলনায় মল্লিকা ইনের খাবারের মানটাও কিন্তু অনেক অনেক ভালো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ মল্লিকা ইনকে আমাকে ঈদ সিজনে এত ভিড় থাকার পরও আমাকে ভিডিও করার সুযোগ দেওয়ার জন্য। আর হয়তো ফুড রিভিউ করতে পারবো না, কারণ ঈদ সিজনে প্রচুর ভিড় থাকে, আর এত ভিড়ের মধ্যে আমার পক্ষে মনে হয় না যে ফুড রিভিউ করাটা পসিবল, আর করলে হয়তো অনেকের ডিস্টার্ব হতে পারে। তবে তারা আমাকে পারমিশন দিয়েছে, নেক্সট টাইম আমি এসে এখানে ফুড রিভিউ করে যাবো যদি রেসপন্স ভালো পাই। Thank you.
ক্যামেরা অফ করে দাও অবিয়াসলি আপনারা আসবেন বেস্ট রেস্টুরেন্টে আর রাতের ভিউটা আপনার অনেক জোস আমি চুপ করে আছি কেন কিছু বলো রেস্টুরেন্ট সম্পর্কে আমার তো এরকম প্রফেশনালি ইউটিউবের সাথে মানে কথা বলতে আর আর একটা কথা এই রোডগুলোকে কিন্তু কিছুটা আপনার দেশের বাইরের ফিলিং পাওয়া যায় ফটো উঠিয়ে লাইক মালয়েশিয়া দুবাই এই ওই লোকটা কই এই মানে উনি কি ঘুরতে আসছিল আগে মল্লিকা তবে আপনারা অবশ্যই আসবেন আর বিকেলের টাইমে আসবেন তাহলে আপনার অনেক সুন্দর সুন্দর ফটো উঠাতে পারবেন প্লাস আপনার রাতের ভিউটাও দেখতে পাবেন তবে ঈদ সিজনে আপনার কিন্তু প্রচুর ভিড় থাকে মল্লিকা ইনে এই ব্যাপারটা মাথায় রাখবেন তো একতলা তো আপনার কফি হাউস দুতলাতে আপনার রেস্টুরেন্ট প্লাস হোটেল প্লাস আপনার রিসেপশনের কথা বলে আপনারা রুম নিতে পারবেন আর রুমের কোয়ালিটিও আপনার অনেক ভালো আপনারা চাইলে এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দিব মনে করছো বিশেষ করে তে আমি মল্লিকার কোল্ড কফিটা কিন্তু আমার অনেক জোস লাগে তো আমরা দুতলা থেকে লাঞ্চ করার পর একতলাতে এসে কোল্ড কফি খাই প্রতিবার এটা কোল্ড কফি প্লাস মিল্কশেক আপনারা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন তবে এই দুটো আমার অনেক ফেভারিট বিশেষ করে মল্লিকার অনেক জোস লাগে আমার কাছে অনেক টেস্টি আর এই গরমের মধ্যে কোল্ড কফিটা আমি সাজেস্ট করবো আপনাদের যে আসলে অবশ্যই ট্রাই করবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নাও তো আমি তোমাকে বারবার বলতে হচ্ছে কেন কেমন আসতেছে ভিডিও ভালো আসতেছে হ্যাঁ এখান থেকে নাও লাইট ভালো আসতেছে ভিডিও এখন জোস আসতেছে তাই না অবশ্যই জোস আসবে ফেসে গ্লো করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো চলো একটু ঘুরে আসি লাস্টবারের মতো তো অনেক প্রমোশন করছি তবে প্রতি বছর ঈদ আমি এখানে সেলিব্রেশন আমি ভুল বলতেছি কেন বারবার আমি ভুল বলতেছি বারবার আমি ভুল বলতেছি মানে অবশ্য ভিডিওতে আপনার এই ধরনের প্রবলেম হবে আপনি অনেক ভুল বলবেন তো হ্যাঁ তবে আপনারা ভয়েস কোয়ালিটিটা কিরকম এবার ভিডিওতে আমি কিন্তু এখন চেক করিনি তবে আশা করতেছি যে ভয়েস কোয়ালিটি অনেক জোস থাকবে এই পাশে একদম অন্ধকার আর ওখানে আপনার গাড়ি রাখার জায়গা আছে এখানে আপনার গাড়ি রাখার জন্য জায়গা আছে ক্যামেরাটা ভিতরে নিয়ে নিতে আমি আমাকে ব্যাগটা দিয়ে দাও ব্যাগটা দিয়ে দাও যে 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 ওনার যে বারোটা বাজাইছি আর লাগবে পরিচয় দেওয়ার পর তো বারোটা বাজছে ওর এই লাইটের এই জায়গায় জোস আসতেছে আমি ভিডিও না একটা কেমন আসতেছে এ পাশ থেকে নাও
অনেক ভালো আসবে কিন্তু এখানে ভিডিও। অবভিয়াসলি আপনারা আসবেন মল্লিকা ইনে, আর এভাবে আড্ডা দিবেন, চিল করবেন। মোমিনের ভিডিও ওটাও আপলোড করবো, অনেকদিন আগে করছি, সায়েন্স নেওয়ার কারণে তেমন একটা সময় পাইতেছি না, সারাক্ষণ পড়াশোনা না বিজি থাকতে হয় একদম। তোমাদের জীবন অক্সিজেন দিয়ে শুরু, হাইড্রোজেন দিয়ে, তবে কেমন লাগলো তুমি? আমি তোমার মল্লিকা এনে এসে অনেক ভালো। ও তাহলে আমরা এখন মল্লিকা দিকে চলে যাচ্ছি। আর রেস্টুরেন্ট আপনার অনেক ভালো, আপনার বেস্ট রেস্টুরেন্ট নওগাঁর। আর অবভিয়াসলি যারা আমার রংপুর থেকে ভিডিওটা দেখবেন বা আপনার ঢাকা থেকে দেখতেছেন, অবভিয়াসলি নওগাঁতে আসলে এখানে আসবেন, অবভিয়াসলি এখানে আসবেন। তো টাটা বাই বাই, এখন আমরা চলে যাব না, ভিডিওটা এখন অন অফ করো না। ফোন করছো তো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর অবভিয়াসলি আপনারা যদি পার্ট টু বা থ্রি দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করেন। আর ভিডিওটা ট্রাই করছি যে অনেক ভালো করার, আর অবভিয়াসলি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে করতে পারেন, না করলে আর ভালো। তবে বেস্ট রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট নওগাঁ জেলার, অবশ্যই আপনারা আসতে চাইলে আসতে পারেন। আর বিগিনার্সের কারণে হয়তো অনেক মিস্টেক করছি, তবে আশা করি ভিডিওটা এনজয় করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমি তিনটি জেলাতে ভ্লগ করি, রংপুর, বগুড়া এবং নওগাঁতে। আর তার পাশাপাশি কিন্তু আমি এখন ঢাকাতেও ভ্লগ করা স্টার্ট করছি। তো নেক্সট ভিডিওতে আপনারা আমাকে কোথায় দেখতে চান, কোন প্লেসে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটার সকল কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আমি আবারও বলছি, এই ভিডিওর সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। এবং আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি যদি খারাপ লেগে থাকে, আপনার কোন পার্টটি খারাপ লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আশা করি মল্লিকা ইনের রুম এবং ফুডস রিভিউর উপর আরও একটি ভিডিও আপনারা পাবেন।